হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সময় প্রশ্ন করেন আমাকে যে আমার তিনটি ঘর, তো সেই তিনটি ঘরের তার কতটুকু লাগবে, সে তার একটা এস্টিমেট করেন। ভাই, আপনাদের যে তিনটি ঘর, তিনটি ঘরের সাইজ কি সেটা জানি না, তিনটি ঘরের পাইপ কোন দিকে দেওয়া হয়েছে সেইগুলো জানি না, তিনটি ঘরের পয়েন্টের অবস্থা কিন্তু জানি না। তবে কীভাবে তার নির্বাচন করবেন, কতটুকু তার লাগবে, আমি বাস্তব অভিজ্ঞতাটুকু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। তো চলুন আমরা দেখে নিই। তো আপনারা সর্বপ্রথমে দেখতে পাচ্ছেন একটি সুইচ বোর্ড এখানে অবস্থান করতেছে। সব ওয়্যারিংয়ের সুইচ বোর্ডটাই হচ্ছে প্রাধান্য দেওয়া হয়। সুইচ বোর্ড থেকে যেহেতু তারগুলো যায়, সেই ক্ষেত্রে সুইচ বোর্ড প্রাধান্য দেওয়া হয়। সুইচ বোর্ড থেকে আপনার প্রত্যেকটা তার মিনিমাম 8 ইঞ্চি থেকে 10 ইঞ্চি বড় রাখা লাগে। তো বড় রাখা লাগে আর কি সুইচ বোর্ড থেকে। তো 10 ইঞ্চি আমরা বড় রেখে আমরা যদি হিসাব করি, আমরা যদি দেখি একটা রুমে পয়েন্ট কয়টা আছে, আমরা এই রুমের পয়েন্ট হচ্ছে এই একটা, এ দেখা যায় একটা লাডি রেখায়, এই পাশে একটা আছে দুইটা, এইখানে একটা, তিনটা, এটা ফ্যান পয়েন্ট তিনটা, আবার এদিকে একটা আছে, সাইডটা ফ্যান আছে, এই যে সাইডটা, তিনটা লাইনের আর একটা ফ্যানের পয়েন্ট, সেই সাথে এই ঘরে আপনার বাথরুমের পয়েন্ট আছে আর কি, আমাদের এই কাকার বাসা। আর সেই সাথে এগারটা কিন্তু পাওয়ার সকেট অনেক ঘরে থাকে, অনেক ঘরে থাকে না। তো আপনারা মিলাই নেবেন, আমি একটা রুমের তার বের করে দেখাই। এখন তারটা কতটুকু লাগবে, কতটুকু কম লাগবে সেটার উপরে নির্ভর করবে এই ছাদের যে পাইপগুলো দেওয়া হয়েছে বা এই ওয়্যারিংয়ের পাইপগুলো দেওয়া হয়েছে সেটা উপর ভিত্তি করে। এরপরেও যদি একটা তার, মনে করেন এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্টের যদি পাইপটা এই দিক দিয়ে যায়, এই দিক দিয়ে যায়, এই দিক দিয়ে গিয়া যদি আপনার এদিকে নামে, তাহলে কতটুকু তার লাগে একটা ক্যালকুলেশন করি। তো ধরেন এখানে আমার আদাত, হ্যাঁ, এখান থেকে আপনারা এটা হিসেব করেন, এক গজ, দুই গজ, এটা ধারণা, তিন গজ, চার গজ, পাঁচ, ছয়, সাত গজ, একটু কম, হয়তো আপনার একটা 8 গজ ধরতে পারেন। আচ্ছা, এখন এই এই লাইনটা যদি এই দিক দিয়ে সাদেতে যাইতো তাহলে কয় গজ হইতো? কারণ এই দিক দিয়ে গেছে, এটা 7 গজ বা 7.5 গজ, এই 1 গজ একটু বাড়াই ধরা লাগবো। ইলেকট্রিক কাজের সময় ওই যে মিস্ত্রিরা তার জিয়াই তারে জয়েন টয়েন দেয়, বা তারটা ওই ফাইবের ভিতরে কুচুরি মুচুরি লেগে থাকে, মানে পেঁচ লেগে থাকে, তারটা তো আর এই লোয়ার গ্রিলের মতন একবারে সুজ হয়ে থাকে না, ফাইবের ভিতরে তো কাকা তারটা একটু বাইকা সাইকে থাকে কি কন, তারটা তো এই যে ফাইবের মতন তো এবার সুজ হয়ে থাকতো না, স্ট্রেট হয়ে থাকতো না, একটু বেঁকা সেঁকা হয়ে থাকতো না। তো আমার কাকার ঘর এটা, এখন আমরা এইটা যদি এই দিক দিয়ে যদি থাকতো তাইলে আমরা কতটুকু লাগতো, এটা 7.5 গজ লাগছে। তখন এটা হিসাব করি, আবার সুইচ বোর্ড 1 গজ, 2 গজ, 3, 4, 5, 6, এটা হচ্ছে মিডল, 6, 7, 8, 9, এটা 9.5, মানে 7-এ থাকলে তাহলে লাগতো বেশি, অনেক তারটা কিন্তু আসলে এই দিক দিয়ে আসছে। তো 7-এ থাকলে 1 গজ বেশি লাগতো, আর যদি ওয়ালেতে যায় 1 গজ কম লাগতো। তো এই জিনিসটা ডিপেন্ড করে যে ছাদের পাইপটা কোন দিকে গেছে, হয়তো এটা ঘরে কাজ করলে 5 গজ 6 গজ তার বেশি লাগবে বা 5-6 গজ কম লাগবে, তখন আমরা এই একটা ধারণা করে এস্টিমেট দেওয়া লাগে আর কি। তো একটা এস্টিমেট করে 5-10 গজ তার বেশি দেওয়া লাগে, যদি 3-4টা রুম হয়, আনালে তার শর্ট তার দেওয়া যায় না, ইলেকট্রিক কাজে প্লাস্টার দেওয়া যায়। তাই আমরা হিসাব করি এই রুমটার আয়তন বা ব্যাসার্ধ, দেখতে পাচ্ছেন আমার কাকা এই দিক দিয়ে আছে। তো এই বাথরুম সহ একটি সুইচ সহ আমরা হিসাব করে বের করব বাথরুমের। তো প্রথমে শুরু করলাম, এই বাথরুমের তারটা কিন্তু এই দিক দিয়ে গিয়ে এই দিক দিয়ে গেছে। তো আমরা আগেই জানছি যে ছাদ দিয়ে গেলে আরও বেশি তার লাগতো, ওইখানে হিসাব করে বের করছি। তাই আপনার বাথরুমেরটা আমরা বের করি প্রথমে, তা 1
এই যে দুই তিন সাই মা, এটা মনে হয় এদিক দেখেছে গো, এক এই যে দুই তিন সাই পাঁচ ছয় গস্তা, হ্যাঁ ছয় গস, লাল ছয় গস লাগতেছে। আবার এখান থেকে ছয় আরো এক গস লাগবে এখানে, এটার ভিতরে প্রবেশ করতে। এই যে সুইচটা, এই যে এই যে সুইচটা ছয় কাকা না, ওই যে এখানে, এই যে এখানে, এখানে লাগবে আরো তিন গজ, ওই দিক থেকে গেছে ছয় আর তিন নয় গজ। ওই এখান থেকে আবার এক দুই আড়াই গজ লাগে, ধরেন তিন গজ, নয় গজ তার। আচ্ছা এখন আমরা আরেকটা লাইন পেন নয়, এর থেকে দশ এগারো, এই পয়েন্টটা সহ আমাদের এগারো গজ তার। আবার আমরা এইটাকে ক্যালকুলেশন করব, এগারো বারো তেরো চোদ্দ পনেরো, হ্যাঁ এনো সার্কুলার বক্স থাকলে পনেরো ষোলো, যদি এনো নাই তার জন্য আমরা পনেরো গজ দিয়ে আমরা কাউন্ট করছি, যেহেতু এটা ওইদিকে দেওয়া হয়েছে, সব জায়গায় তো আর ওইদিকে দেওয়া হয় না, ষোলো পনেরো গজ কাউন্ট করলাম। তাহলে আমাদের পয়েন্ট বাইরে হলো কোনটা, এই বাথরুম এইটা আর এইটা ষোলো। এরপরে আমরা বাই করবো এই যে এইটা ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ, তেইশ গজ দেওয়া হয়েছে। আচ্ছা এরপরে আমাদের পয়েন্ট রয়েছে এইটা তেইশ, আবার এখান থেকে তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আড়াইশ উনত্রিশ তিরিশ, হ্যাঁ আড়াইশ উনত্রিশ গজ হয়। তো একটা রুমে কাজ করতে গেলে লাল তার প্রায় পঁচিশ থেকে তিরিশ গজ তার লাগে। তো এইটা হচ্ছে লাডি দিয়ে মাথা কিস, বিল্ডিংয়ের ভিতরে লাডি দিয়ে মাপলে তো আর কারেন্ট হইতো না, কি কর কারেন্ট হইব, এটা একটা অনুমান বাইরে হইল, এতে দুই গজ বাড়তেও পারে বা দুই গজ কমতেও পারে। তো এইভাবে আপনারা, আমি যে লাডি দিয়ে দেখাইছি এটা তো একটা ভিডিও, তো আপনারা একটা অনুমান করিয়া আপনারা এস্টিমেট করবেন লাল কতটুকু লাগে। এখন যদি প্রত্যেকটা সুইচ বোর্ডের তার যদি প্রত্যেকটা সুইচের তার যদি আবার এইখানে আইনিয়া সুইচ বোর্ডে নিয়ে আসেন, তাহলে আবার লাল যতটুকু লাগছে তিন বাইশ তার, কালো অতটুকু লাগবে। এরপরে হচ্ছে আপনার পাওয়ারের তার, পাওয়ার তো ডাইরেক্ট এখান থেকে, এই হেভি পাওয়ার যদি হয়, একটা পাওয়ার আছে কম্পিউটার চালানো পাওয়ার, কম্পিউটার চালানো কিন্তু তিন বাইশ তার দেওয়া হয়। এখন যদি কম্পিউটার ফ্রিজ চালানোর তার এই যে রুমের যে মেইন লাইন আছে এটাতেই চলে, এখন এইখানে যদি হেভি কোনো কিছু চালানো হয়, লেমিনেটিং বা উচ্চ ক্ষমতা সম্পূর্ণ এক মিনিমাম পাঁচশো ওয়াট থেকে দুই হাজার ওয়াটের ভিতরে বা তিন হাজার ওয়াট, তো সেই ক্ষেত্রে কিন্তু এখান থেকে ডাইরেক্ট লাইন টানা লাগবে। তো এই এই সুইচ বোর্ড থেকে মেইন লাইন কতটুকু টানা লাগে, সুইচ বোর্ড থেকে এইভাবে বের করে ফেলবেন, সুইচ বোর্ড থেকে তো তিনটা তার যায় বা দুইটা তার যায়, তো এখান থেকে বের করবেন যে ডিবি বুট কথা নিয়ে দূরা কথা নিয়ে লাগে, সুইচ বোর্ড তো মনে হয় চার তিনটা করতে হলে তিনটা সুইচ বোর্ড, চারটা করতে হলে চারটা, পাঁচটা হলে পাঁচটা, এইভাবে সহজেই বের করতে পারবেন। তো আজকে তো কাকার এস্টিমেট দিছি, আমরা কাকার কাজটা করিয়ে দেব, আর কাকার জন্য আপনারা সবাই দোয়া করবেন, কাকা বুড়া মানুষ এই বাড়িটা করছে, শেষ বয়সে উনি যেন কাজটা সম্পন্ন করতে পারেন। এরপরেও তো মানুষে বালা কাজ করতে গিয়া অনেক সময় করতেও পারে না, অনেক যুক্তি মিলে না বা অনেক সময়। তো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি, আর একটা রুমে বা তিনটা রুমে চারটা রুমে পাঁচটা রুমে কতটুকু তার লাগে, এইভাবে আপনারা একটার মাপ দেওয়া বের হলেই তো পাঁচটা বের হয়, কী করেন একটা বের হইলেই তো পাঁচটা বের হয়, তো তার চাইতে হয়তো কিছুটা হাফ ডাউন হইব, এর চাইতে আর বেশি তো হইতো না, তো যতটুকু বের হয় তার চাইতে কিছু বাড়িয়ে আনা, কারণ অনেক সময় যাতে তারটা একটু একটু হইলেও বাড়ে, যাতে শর্ট না পড়ে, শর্ট পড়লে তো দৌড় দেওয়া লাগে। তো এমনও কিছু তার আছে যে সেগুলো শর্ট পড়লে জয়েন্ট দেওয়া যায় না, যেমন রুমের মেইন লাইনগুলো, মেইন লাইনগুলো কি জয়েন্ট দেওয়া সম্ভব, জয়েন্ট দেওয়া সম্ভব না, মোটরের মেইন লাইনগুলো সম্ভব না, এসির মেইন লাইনগুলো সম্ভব না। তো এই হইল কাজ, তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।